সো হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি খুবই মজাদার হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা বাংলাতে মেসেজ করবেন এবং সেই মেসেজটা ডাইরেক্ট ইংরেজিতে হয়ে যাবে। আপনারা কাউকে যখন বাংলাতে কোনো কিছু লিখবেন সেই মেসেজটা ইংরেজিতে সেন্ড হয়ে যাবে। আপনারা ধরুন ইংরেজি ভালো করে জানেন না, তো আপনারা বাংলাতে লিখবেন সেটা ইংরেজি হয়ে যাবে, বা কোথাও আপনারা ইংরেজি লিখতে চাচ্ছেন অনেক বড় কিছু সেটা আপনারা বাংলাতে লিখবেন ইংরেজি হয়ে যাবে। আপনারা কাউকে হোয়াটসঅ্যাপে এরকম করে বাংলাতে লিখবেন সেটা ইংলিশে সেন্ড হয়ে যাবে, তো আপনারা বাংলাতে লিখবেন ইংলিশে হয়ে যাবে। আমরা আগে দেখেছিলাম যেমন ইংলিশে লিখে বাংলা করা যায়, তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা বাংলা লিখবেন এবং সেটা ইংরেজিতে কীরকম করে হবে। তো যদি আপনারা এটা করতে চান তাহলে আজকে ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনার শেষ পর্যন্ত দেখলে আপনারা এটা ইজিলি করতে পারবেন, তাই ভিডিওটি কিন্তু আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এটার জন্য ফার্স্ট আপনাদের প্লে স্টোরে গিয়ে জিবোট নামে একটি অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এটা অ্যাপ্লিকেশন আপনাদের মোবাইলে অটোমেটিক মানে প্রি ইনস্টল থাকে, এখনকার যত মোবাইল আছে সব মোবাইলের মধ্যে একটা প্রি ইনস্টল থাকে। যদি আপনাদের মোবাইলে না থাকে তাহলে আপনারা এখানে এসে জিবোট লিখে সার্চ করবেন, জিবোট লিখে সার্চ করবেন, সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল আছে তাই আপডেট দেখাচ্ছে। তো আপনাদের যদি এই অ্যাপ্লিকেশন ইনস্টল না থাকে, আর আমি আশা করি আপনাদের যদি নতুন মোবাইল তো আপনাদের মোবাইলে এটা প্রি ইনস্টল আছে, মানে আপনাদের মোবাইলে অলরেডি আছে এটা, যদি না থাকে তো ডাউনলোড করে নেবেন। এরপর কী করবেন, এরপর আপনার হোয়াটসঅ্যাপে যাবেন। এবার ধরুন আমি কাউকে মেসেজ করবো বাংলাতে, সেটা কীরকম করে ইংলিশ হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরো এই নাম্বারে আমি কোনো কিছু বাংলাতে মেসেজ করবো, তো এটার জন্য ফার্স্ট আমাকে কী করতে হবে, এই কিবোর্ডটা ওপেন করতে হবে। কিবোর্ডটা ওপেন করার পর এই সেটিংসে ক্লিক করতে হবে, সেটিংসে ক্লিক করার পর আপনাদের এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করতে হবে। আপনাদের মোবাইলে যদি কিবোর্ডটা আপনাদের মোবাইলের হয়ে থাকে তো ফার্স্ট আপনাদের কিন্তু আগে এটাকে জিবোর্ডে সিলেক্ট করে নিতে হবে। জিবোর্ডটা সিলেক্ট না, মানে জিবোর্ড সিলেক্ট না করা পর্যন্ত কিন্তু আপনারা করতে পারবেন না। তো আপনারা যদি আপনাদের মোবাইলের কিবোর্ড সিলেক্ট হয়ে থাকে তো ফার্স্ট আগে জিবোর্ডটাকে সিলেক্ট করে নেবেন, এটা খুবই সহজ, আপনারা করতে পারবেন, আমি আর দেখিয়ে দিচ্ছি না। তারপর আপনারা ল্যাঙ্গুয়েজে যাবেন, ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর আপনারা এখানে অ্যাড কিবোর্ড নামে একটি অপশন পাবেন। আগে আমি এইসব রিমুভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এরকম অপশন পাবেন অ্যাড কিবোর্ড নামে, আপনাদের প্রথমে কিন্তু এরকম ইন্টারফেস থাকবে। তারপর অ্যাড কিবোর্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এখানে বাংলা ইন্ডিয়া, আপনারা যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তো বাংলা বাংলাদেশ, তো আমি বাংলা ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি আমি ইন্ডিয়া থেকে, আর এটাকে আমি বাংলা করে দিচ্ছি, আর এটাকে আমি অফ করে দিচ্ছি। আপনারা এটাকে অন করতে পারেন চাইলে, কিন্তু আমি এটাকে অফই রাখবো। তো আমি এটাকে অফ রাখলাম, তারপর আমি এটাকে বাংলা করে দিলাম, না আমি এটাকে অন করে দিই তাহলে আমার লিখতে সুবিধা হবে, তারপর ডান করলাম। এরপর আপনাদের ব্যাগ আসতে হবে, আপনার ব্যাগ আসবেন। এবার ধরুন আপনারা কোনো কিছু বাংলাতে লিখবেন সেটা ইংরেজিতে কী করে হবে, তো এরপর আপনাদের কী করতে হবে, এই উপরে যে গুগল ট্রান্সলেটের একটি অপশন দেখছেন এই আইকনটা, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ওকেতে ক্লিক করতে হবে, তো আপনার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার দুটি অপশন দেখতে পাবেন, এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আর এখানে ইংলিশ দিকে আছে। তো আপনার ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আপনারা বাংলা সিলেক্ট করবেন, আপনার যদি বাংলায় লিখতে চান সেটাকে ইংলিশে করতে চান তো আপনাদের এটা বাংলা করতে হবে, তারপর এদিকে সাইডে এটা ইংলিশ থাকবে। এরপর আপনারা কিবোর্ডে যখনই বাংলা লিখবেন সেটা ইংরেজিতে হয়ে যাবে। সাপোজ আমি আপনাদের একটা বাংলা লিখে দেখাচ্ছি, এখানে আমি লিখতেছি আপনি কেমন আছেন, তো আমি এটা লিখলাম আপনি কেমন আছেন, এখানে দেখুন হাউ আর ইউ হয়ে গেছে। তো আমি বাংলাতে লিখতেছি এটা কিন্তু ইংলিশে হয়ে যাচ্ছে, তারপর আমি এটাকে সেন্ড করে দিয়ে দেবো এটা কিন্তু ইংলিশে চলে যাবে। আমি আরেকটা লিখে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনার নাম কি, তো আমি লিখলাম আপনার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, তো দেখুন ইংলিশটা হয়ে গেছে। তো আমি এখানে সেন্ড করতে কিন্তু ইংলিশটা সেন্ড হবে। তো এইভাবে কিন্তু আপনার খুব সহজেই যে কোনো মেসেজ বাংলাতে লিখে সেটাকে আপনি কিন্তু ইংলিশে সেন্ড করতে পারবেন। তো আশা করি আজকে আমার ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে।